হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি মালয়েশিয়ান রান্নাঘর আজ দেখাবো চুলায় তৈরি চকলেট কাপ কেক আর আজকের এই কেকটা আমি মেলামাইনের কাপে তৈরি করেছি খুব সফট আর স্পঞ্জি হয়েছে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে চলুন দেখে নেই ফুল রেসিপিটি প্রথমে একটা বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবার একটা হ্যান্ড মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের ময়দা একটা চালনিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার যেহেতু আজকে এটা চকলেট কেক তৈরি করব। দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে স্মুথলিভাবে বেটারটা আমার রেডি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো চকলেট ফ্লেভার আপনারা যে কোনো ধরনেরই ফ্লেভার দিতে পারেন কেকগুলো আমি কাপে তৈরি করব এটা আমি মেলামাইনের কাপ নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার কাপগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব যাতে কেকটা সহজে মোল্ড আউট হয় তারপর কেকের ব্যাটারটা দিয়ে দিব আমি কাপের অর্ধেকটা পর্যন্ত করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এবার উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিব কেকটা যেহেতু চুলায় তৈরি করব এজন্য চুলার উপরে একটা কিচেন টাওয়াল বসিয়ে দিয়েছি যেহেতু এগুলো মেলামাইনের কাপ সরাসরি চুলোয় দিচ্ছি না নিচে একটা কিচেন টাওয়াল দিয়েছি তারপরে কাপগুলো বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি এবার চুলার আঁচটাকে একদম লো করে রেখে পুরো বিশ মিনিট এটা বেক করে নিব। বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কেকটা হয়ে গেছে একটা কাঠে দিয়ে চেক করে নিচ্ছি এবার ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করব খুব ইজিলি এটা উঠে আসবে আর দেখুন কাপ কিন্তু একদমই ফেটে যায়নি তৈরি হয়ে গেল চুলায় তৈরি চকলেট কাপ এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ